সব থেকে ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং অন করে দিন পাশে থাকা নোটিফিকেশন বেল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড্রয়েড নিউজ টোয়েন্টি ফোর তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুব চমৎকার একটি টিউটোরিয়াল দেবো যেটি দ্বারা আপনার আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা আপনার ভিডিওকে খুব চমৎকারভাবে প্রফেশনালি এডিট করতে পারবেন তো অনেকেই মোবাইল দিয়ে ইউটিউবিং করেন এবং কম্পিউটার যাদের কাছে নেই তাদের জন্য আজকের এই মূল টিউটোরিয়াল তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি মিস করতে না চান অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে এবং সুন্দরভাবে এডিট করে শিখতে হবে তো আমি বেশি কথা বলবো না চলে যাবো আজকে টিউটোরিয়ালে তার আগে একটি কথা বলে নেব যেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে আমার পরে আরও লেটেস্ট ভিডিওগুলো খুব সহজে পেয়ে যেতে পারেন আপনার নোটিফিকেশন এবং নতুন কিছু দেখে নতুন কিছু শিখতে পারেন তো বন্ধুরা চলুন শুরু যাক আজকের ভিডিও সরাসরি চলে যাবো মোবাইলে স্ক্রিন আমরা ইন্টারভাবে ফিরে এলাম এবার জন্য আমি আপনাদেরকে অ্যাপসটির সাথে পরিচয় করে দিই এবং অ্যাপটির কাজগুলো আমি আপনাদেরকে একে বুঝিয়ে দেবো প্রথমে আমি আপনাদেরকে সে কিছু সেটিংস দেখাবো এবং তারপরে একটি ভিডিও এডিট করে সুন্দরভাবে এডিট করে কীভাবে ভিডিওতে আমরা ভিডিও আপ ইউটিউবে আপলোড করি এবং সুন্দর দেখা যায় সেই ভিডিও এডিট করাটি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রথমে চলুন এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করা যাক অ্যাপসটির নাম মাস্টার এটি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে সেটি ওখান থেকে ইনস্টল করে নেবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন তাহলে সেখানেও পেয়ে যাবেন তো যখনই আপনার আগে এটি ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সাথে আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা এই প্লাস বাটন এই যে প্লাস বাটন দেখতে পাইতেছেন এই এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর এখানে এমটি প্রজেক্টে ক্লিক করবেন এমটি টি প্রোজেক্টটি ক্লিক করার পর এখান থেকে আপনারা বন্ধু এখানে আপনাদেরকে আমি প্রথমে বলছি এখানে আপনারা কী কী পাবেন এখানে আপনারা প্রথমে পাবেন মিডিয়া ব্রাউজার লেয়ার লেয়ার কিন্তু এখন কাজ করবে না কারণ লেয়ার প্রথমে আপনাদেরকে মিডিয়া ব্রাউজার দিয়ে যে কোনো একটি সিলেক্ট করতে হবে সেটি ভিডিও হোক অ্যামেজ হোক যেটি হোক আপনাদেরকে প্রথম মিডিয়া ব্রাউজার তারপর অন্য কিছু করতে হবে তো দেখতেছেন আমি এখন যেটিতেই করব সেটি কিন্তু হবে না তো এখানে বন্ধুরা আপনারা পাবেন মিডিয়া ব্রাউজার লেয়ার অডিও ভয়েস ভয়েস দিয়ে আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন এবং মাঝখানে পেয়ে যাবেন ক্যামেরা তো প্রথমে আমি এই এটি কথা বুঝিয়ে দিলাম আর এখানে বন্ধুরা আপনারা কী কী পাবেন এই যে এখানে আপনার মিডিয়া ব্রাউজার লেয়ার অডিও ভয়েস এগুলো পাবেন এটি হলো প্লে বাটন এটি হলো সেভ বাটন আর এখানে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন সেটিংস এখানে পেয়ে যাবেন আপনারা আরও একটু উপন্যাস করার জন্য একটি বাটন যেখান থেকে আপনারা মনিটর করতে পারবেন এই যে এটি মনিটর করতে পারবেন আর এটি হলো মানে প্রথম ফার্স্ট থেকে আবার ভিডিওটি প্লে হবে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি এটি বুঝিয়ে দিলাম তো এবার চলুন আমি মিডিয়া ব্রাউজারে যাই একটি ভিডিও এডিট করে দেখাই একটি ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে মিডিয়া ব্রাউজারে যেতে হবে তো আমি মিডিয়া ব্রাউজারে গেলাম এবার আমি এখান থেকে একটি ভিডিও প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব ব্যাকগ্রাউন্ডটি চুজ করার জন্য আমি এখানে গেলাম এই ব্যাকগ্রাউন্ডটি আমি চুজ করলাম তারপরে এই যে এখানে দেখতে পাইতেছেন সাইন বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার বি আপনারা যতটুকু দরকার যতটুকু টেনে লম্বা করে নেবেন তো দিতে পারছেন কিন্তু এটি নড়াচড়া করতে আছে ঠিক আছে এটি যদি আপনি ঠিক করতে চান তাহলে এখানে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনারা এই সম্মান চিহ্নতে ক্লিক করবেন তারপরে আবার আপনারা এই সাইন বাটনে ক্লিক করে দেবেন তো দেখুন এটি কিন্তু এখন অনার করবে না তো আমরা ব্যাকগ্রাউন্ডটি প্রথমেই নিয়ে নিলাম এবার আমরা লেয়ারে যাব এবার এটি আমরা ভিডিও নিয়ে নেব এডিট করার জন্য যে ভিডিওটি এডিট করবেন আপনারা সেটি নিয়ে নেবেন এজন্য লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পর আপনারা এখানে মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পর আপনারা আপনাদের এসে মতো ভিডিও নিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও নিয়ে নিতেছি দশ সেকেন্ডের একটি ভিডিও যেহেতু আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য তো এখান থেকে আপনারা এটিকে প্রথমে এটি আমি যেহেতু এটি করব না ভিডিও করছি সেই জন্য আমি এটির ভলিউম কমিয়ে দিলাম সাইন বাটনে ক্লিক করলাম তো সাইন বাটনে ক্লিক করার পর সাইন বাটনে ক্লিক করার পর আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকু কেটে নেবেন কেটে নেওয়ার জন্য কীভাবে কেটে নেবেন প্রথমে আপনারা এইখানে যাবেন কেঁচি যে কেঁচি কাশি আছে সেইটিতে যাবেন এখান থেকে আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন তো আমি প্রথমে এটি সমানভাবে করে নিলাম এবার আমরা এখানে একটি ই সেট করব ক্যাশিং মোবাইলের ক্যাশিং সেট করব তার জন্য আবার আমি লেয়ারে যাব লেয়ার যে মিডিয়াতে মিডিয়াতে গিয়ে এখান আমি এখান থেকে একটি সরি বন্ধুরা এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড মোবাইল ক্যাশিং নিয়ে নেবো আমি এটি নিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন এগুলো কীভাবে ডাউনলোড করতে হয় আপনারা যদি না জানেন তাহলে আমি কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এগুলো ডাউনলোড করতে হয় বন্ধুরা আমার একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা দেখুন এটি একদম মাপ মতন বসে গেছে এখন তো এটিকে যেহেতু এখনো হয়নি সেজন্য আপনি টিকিট টেনে সমান করে নেবেন প্রথমে আপনারা এটি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন হলুদ এটি হলো ওয়াইল্ড ক্যাশিং এটিকে একটি সমান করে নেবেন তারপর দেখুন এটি কিন্তু অনেক সুন্দর একটি হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন কিন্তু ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে তো এখন যদি আপনারা আরও কিছু করতে চান তাহলে এখানে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন আমি একটু একটা এস সেট করে দেখাচ্ছি তো চলুন একটা এস সেট করে আমি আপনাদেরকে দেখাই টি সেট করার জন্য এমএস সরি বন্ধুরা আমার একটু সমস্যা হইতেছে এমএসটা কোথায় রাখছি একটু মনে করতে একটু দেরি হইতেছে সেজন্য আমি খুবই দুঃখিত পিকচার থেকেই এই যে পিক্সার থেকেই আমি আমার চ্যানেলের একটা লোগো নিয়ে নিলাম তো এটিকে আপনারা প্রথমে ইন অ্যানিমেশন সেট করবেন ইন অ্যানিমেশন সেট করার জন্য অ্যানিমেশন মানে ক্লিক করবেন তারপরে আমি এখান থেকে আপনার ইসি মতো দিয়ে নিলে এখানে অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন এবং সেটি বাড়াতেও কমাতে পারবেন দ্রুত করতে পারবেন এবং স্লো করতে পারবেন ইন করলাম তারপরে ওভারঅল এটা আমরা নানি দেব আউটটা দিয়ে দেব আউটটা আমরা লাস্টের দিকে যাই এটা দিয়ে দেব এটা খুব সুন্দর লাগতেছে তো এটা দিয়ে দেব। এবং বন্ধুরা আপনারা যদি আরও অ্যানিমেশন সেট আরও এমএ যদি সেট করতে চান তাহলে সেগুলো সেট করতে পারবেন তো আমি আপনাদেরকে একটি দিয়ে দেখালাম তো দেখতে পেতেছেন ভিডিওটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে এই ভিডিওটি এডিট করতে পারেন এবং ভিডিওটি এডিট করা শেষ হলে আপনারা যদি ভিডিওটি সেভ করতে চান তাহলে এই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এটি চলে এসেছে এখন যদি আপনারা আপনার গ্যালারিতে সেভ করতে চান তাহলে আপনারা প্রথমে এই শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে অনেক ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন তো জাস্ট আপনারা এখান থেকে সেভ ভিডিও টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক দিতেছি অনেকেই দেখা যায় যে এমবি অনেক হয়ে যায় মানে এক দেখা যায় দশ মিনিটের এমবি হয়ে গেছে আপনার প্রায় এক জিবি এরকম দেখা যায় তো আপনার যদি এটি ঠিক করতে চান অনেক জিবি হয়ে যায় তাহলে যদি ঠিক করতে চান তাহলে এই যে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে চেঞ্জে ক্লিক করুন এখান থেকে আপনারা এটি যদি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এটি যদি বাড়িয়ে কমিয়ে নিতে চান বাড়িয়ে দিলে এটি এম বি বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি বাড়িয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এখন দেখুন এটি কিন্তু এখন দেখাচ্ছে সাঁত্রিশ এমবি তারপরে আমি আবার চেঞ্জ করে দেখাই কমিয়ে দেখাই দেখুন আমি যদি এখন কমিয়ে দিই তাহলে এখন দেখাচ্ছে তিন এম তো বন্ধুরা তাহলে বুঝতে পারতেছেন খুব ভালো একটি অ্যাপস তো এখান থেকে আমি আপনাদেরকে সেভ করে দেখাই আমি লো কোয়ালিটি একদম লো কোয়ালিটি দেখাবো সেজন্য যেহেতু আমি শুধু আপনাদেরকে দেখাবো সেজন্য আমি লো কোয়ালিটি করছি আপনারা সবসময় এইচডি করার চেষ্টা করবেন তো বন্ধুরা ছিল আজকের বিষয় ভিডিওটি সেভ হইতেছে এভাবেই সেভ হবে এবং আপনারা এখানে এই যে এখানে আপনারা সরি বন্ধুরা এখানে আপনারা টাইম দেখতে পারবেন খুব চমৎকারভাবে এখানে টাইম দেখতে পারবেন কতক্ষণ লাগবে তো এটি ছিল আজকের বিষয় বেশি কথা আর বলতে চাই না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আর কি বলবো বেশি কথা বলার নেই ভিডিওটি সেভ হয়ে যাবে এখন এই সেভ হয়ে গেছে আমি প্লে করে দেখাইতেছি প্লে বাটনে ক্লিক করলাম এখন আমি এম এক্স প্লেয়ারটি সেট করে ই করে নিলাম সিলেক্ট করে নিলাম আপনারা সিলেক্ট করে দেখে নেবেন ভিডিওটি কেমন হলো তো বন্ধুরা আর তো বেশি কথা বলার নেই টিউটোরিয়ালটি শেষ হয়ে গেল আমি আপনাদেরকে খুব চমৎকারভাবে বুঝিয়ে দিলাম আপনারা কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য মোবাইল দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন তো বন্ধুরা দেখুন আপনাদেরকে ভিডিও এডিট করতে পারবেন তো আর কি বলো বলুন আর কিছু কিছু এখানে বলার নাই ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন তো বন্ধুরা ছিল আজকের বিষয় ছিল এটি আজকের মতন এখানে আর বেশি কথা বলবো না খুদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবেই যাবেন তো বন্ধুরা খুদা হাফেজ আসসালামু আলাইকুম